ভালোবাসার মর্ম বুঝতে বুঝতে হঠাৎ একই ফুরিয়ে যাচ্ছে জীবন, জয় পরাজয় নির্ণয় হলো না, তার আগেই আত্মসমর্পণ। কিছুই না করার চেয়ে এই চেষ্টাটাও কি একেবারে মিথ্যে? অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই। প্রেম যদি ভেঙে যায় তাহলে দু একটা রাস্তা মন থেকে মুছে দিতে হয়, যেমন চিড়িয়া মোড়, যেমন বকুল বিথি মানচিত্রে নেই। রেল লাইনের পাশে একটা লাশ, পুরুষ না রমণী? পুরুষ হলে চার পাঁচ লাইন, নারী হলে ছবি সমেত পোনে এক কলম, আর যদি যুবতী ছিন্নবসন নির্ঘাত প্রথম পৃষ্ঠায়। নারীবাদীরা তবু বলবেন তারা অবহেলিতা। এ যে এক উল্টো ধরনের সত্য, জীবন যাদের ঠেলে দেয় মৃত্যুর দিকে, মৃত্যু তাদের তুলে আনে খবরের কাগজে। তার ভালোবাসা পাব না বলে মনটা আজও হুহু করে, এই বয়সে, হ্যাঁ এই বয়সেও। এমন কি আর বয়স, 72 উল্টালেই তো 27। ভালোবাসার মধ্যেও কি ছোটখাটো মিথ্যে থাকেনি? সেই সব মিথ্যে বাদ দিলে সব কাব্য সাহিত্যও তো তুচ্ছ। চতুর্দিকে এত রক্ত, পশুরা হাসছে মানুষের হিংস্রতা দেখে, গোপ দাড়ি না গজালে নিসর্গকে ঠিক ঠিক চেনা যায় না, মাতৃগর্ভে আমার কোনো দেশ ছিল না। যতই আয়ু বাড়ে ততই মানুষ অনেক কিছু হারায়, কখনো এক একটা ধ্বনি ওঠে, মানুষ হাতে হাত মেলায়, এ ওকে আলিঙ্গনে টানে বুকের কাছে। আধখানা শতাব্দী যেতে না যেতেই সেই সব হাতে ঝলসে ওঠে ছুরি। ছোটবেলার ছোট্ট চোখে সবই তো ছিল বৃহৎ, ফসলের ক্ষেতে রাহাজানি হলেও কি ঘাসের ডোগায় শিশির বিন্দু জমা থাকবে না? এক একদিন হাওয়ায় অজস্র পাখির মতন উড়তে থাকে চিঠি, তার একটাও আমার জন্য নয়। তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে, তারপর মুখোমুখি হবে লড়াই, এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত আনে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্টহাসিতে হাওয়া কাঁপায়, তারা কি মানুষ? জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ভোরবেলা খবরের কাগজ ছুলেই হাতে রক্ত লেগে যায়, মানুষের রক্ত। আড্ডা যখন জমে ওঠে তখন বাড়ি ফেরার তাড়ায় আড্ডা ভাঙতে হয়, তার আগে বাজে খরচ হয়ে যায় অনেকটা সময়। যারা বন্ধু কুচিয়ে অমর হবে ভেবেছিল, তারা শেষ পর্যন্ত হয়েছে পোকামাকড়ের খাদ্য। যারা অন্যের মাথায় পা রেখে জয়ের আনন্দ পেতে চেয়েছিল, তাদেরই ছিন্ন মুন্ড গড়াগড়ি খেয়েছে জল কাদায়, তারই মধ্যে উড়াউড়ি করেছে চঞ্চল পায়রাগুলি, নরম পালকের শব্দে আদর করেছে অনাদি সময়কে। কারুর কান্না শুনলে মনে হয় আমি সেজন্য দায়ী, অথচ কি অপরাধ করেছি জানি না। পুকুর ঘাটলায় বসে আছে সেনবাড়ির ছোট বউ, কস্তা ডুরে শাড়ি পরা, সদ্য তার সিঁথিতে সিঁদুর, দু চোখে আঁচল ঘন ঘন, তবু এত অশ্রু জমা হয়ে আছে কেন তা সে নিজেও কি জানে? ফিকে নীল অভিমান নিয়ে সে কি চলে যাবে গভীর অতলে? একটি রূপলি মাছ এক ঝিলিকে বলে উঠল, সাঁতার জানো না? জলে নেমো না লক্ষ্মীটি, একা নামতে নেই, বেঁচে থাকো কিংবা দেশান্তরী হও, একটা সোনালি দেশে তোমাকে কি সুন্দর মানাবে। যে চেঁচাচ্ছে গলা ফাটিয়ে, সেই একদিন নামবে গভীর খনিগর্ভে। যে জানাচ্ছে প্রতি রাতে ঘুমের চেয়েও কবিতা লেখা বেশি জরুরি, সে পালাবে 3 সমুদ্র 27 নদী পেরিয়ে এক ঘুমের দেশে। প্রেমে পাগল ছেলেটি বলতো শরীর ছাড়া সমস্ত গান বাজনা মিথ্যে, সে কি জানবে রূপের সত্য? সে কি জানবে সুর হারানো দিনের দুঃখ? এই সভ্যতার
একদিক সাদা, অন্যদিক বড় বেশি ভয়ঙ্কর কালো। কে যে কাত থেকে দূরে, এই প্রশ্ন অনন্তকালের। এমনকি কাছাকাছি থেকেও তো দূরত্বের বিষাক্ত নিঃশ্বাস টের পাওয়া যায়। কত প্রতিবেশী পিঠোপিঠি রয়েছে মানুষ নিতান্ত অচেনা হয়ে, অথবা কখনো মুখোমুখি হলে পরস্পর তুলেছে সর্পিল ছুরি, পাশাপাশি গ্রাম পুড়ে যায়। বাল্যের খেলার সঙ্গী, স্বার্থপর উত্তর বয়সে একে অপরের রক্ত গায়ে মাখে, বিভেদের কত না ছলনা। অরুণাংশু ভেবেছিল দেখা হবে অগ্নিকাণ্ড শেষ হয়ে গেলে, আগুন লাগবেই সেটা জানা কথা, কবে বা কখন শুধু তারই অপেক্ষায়।